এই হচ্ছে জিরো পয়েন্ট বাংলা বান্দা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে 23 আগস্ট সোমবার 2021, আর আমি আছি এই মুহূর্তে বাংলা বান্দা। দেখতে পাচ্ছেন আমার পিছনে বাংলা বান্দা, এই যে বাংলা বান্দা লেখা দেখুন। তো আমরা একটু যাচ্ছি জিরো পয়েন্টের দিকে, দেখি যাতে দেয় নাকি। আমার সঙ্গে আছে কুমিল্লা থেকে আগত জাভেদ ভাই। গাইস দেখতে পাচ্ছেন আমি এখন বাংলা বান্দা জিরো পয়েন্টে, এই হচ্ছে জিরো পয়েন্ট। আর এখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে হলো 503 কিলোমিটার। এই দেখুন এখান থেকে ঢাকার দূরত্ব 503 কিলোমিটার। আর আমি আছি একেবারে জিরো পয়েন্ট বাংলা বান্দা। আমি এখন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, ভারত এক পার করে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইটা ভারতের এক, ওই যে কালো যে বার্তা দেখা যাচ্ছে ওইটা। আর দেখতেই পাচ্ছেন সামনে বিজিপি সদস্য ভাইয়েরা সীমান্ত পাহারা দিচ্ছে। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন কোনো একদিন এই পথ দিয়েই ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম সহ নেপাল এবং ভুটান ভ্রমণ করব। বন্ধুরা আমি একটু দ্রুত হেঁটে যাচ্ছি, এই জন্য ভিডিওটা একটু কাপাকাপি করতেছে, তার জন্য দুঃখিত। এই হচ্ছে চেকপোস্ট, আরও যে সামনে দেখতে পাচ্ছেন বাংলা বান্দা গেট, ওখানে লেখা আছে বাংলাদেশ ওয়েলকাম। আপনাদের অবশ্যই দেখাবো, আমার সঙ্গে থাকুন। আর এখানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই ট্রাকগুলো ভারতে প্রবেশ করবে। এই দেখুন এখানে লেখা আছে, দেখুন অনুমতি ব্যতীত অতিক্রম নিষেধ, অবৈধ পণ্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই দেখুন বাংলা বান্দা প্রবেশদ্বার বাংলাদেশ। এই গাড়িগুলো ভারতে প্রবেশ করতেছে দেখুন, আর ওই যে সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো বাংলাদেশে প্রবেশ করতেছে। এ দেখুন শত শত গাড়ি 90 আছে, এগুলো সবগুলো ভারতে প্রবেশ করবে দেখুন। এই তো আমি আবারও বলতেছি আজকে 23 আগস্ট 2021 রোজ সোমবার, আর আমি আছি এই মুহূর্তে বাংলা বান্দা জিরো পয়েন্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সামনে জাভেদ ভাই হাঁটাহাঁটি করতেছে। তো আমরা এখান থেকে এখন বিদায় নেব। বন্ধুরা সকাল থেকে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে আমরা ভিডিও করতেছি এবং ছবি তুলতেছি শুধুমাত্র আপনাদের জন্যে। তো আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আবারও বলতেছি আজকে 23 আগস্ট 2021 রোজ সোমবার, আর আমি আছি এই মুহূর্তে বাংলা বান্দা জিরো পয়েন্ট। আমার সঙ্গে থাকুন। এখানে শত শত ট্রাক ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে। আর এইটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, দেখতেই পাচ্ছেন বাংলা বান্দা ইমিগ্রেশন অফিস। এখানে কাগজপত্র সব ঠিকঠাক করে যেতে হয় ইমিগ্রেশন অফিস। এই গাড়িটি এখন ভারতে প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন। আর এখানে অনেকগুলো হোটেল আছে, আপনারা আসলে এখানে খেতেও পারবেন।
সোনালী ব্যাংক লিমিটেড বাংলা বান্দা স্থল বন্দর শাখা